সম্পত্তি নয়, সে আদর্শ মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত আল ইসলামের নাম। ইসলামী ছাত্র শিবির মানব রচিত কোন মতবাদ নিয়ে আজকে এখানে কাউকে আহ্বান করছে না, আমরা আহ্বান করছি ইসলামের পতাকাতলে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একদল সৎ যোগ্য আদর্শ দেশপ্রেমিক মানুষ হিসাবে দেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামের ছাত্র শিবিরকে আজকে শুধু বক্তব্য দিয়ে প্রমাণ করতে হয় না, মসজিদে শুধু নয়, মাদ্রাসায় শুধু নয়, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্যান্ট শার্ট ইন করা একজন যুবক যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ছাত্র, তিনি শুধু মসজিদে আজান দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠেননি, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কলেজের একজন ছাত্রকে ছাত্র শিবির কোরআনের দাওয়াত দিয়ে তাকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, মসজিদে আজান হয়েছে, মুসল্লি হিসেবে মসজিদে গিয়ে হাজির হয়েছে, গিয়ে দেখলো যে মসজিদের ইমাম সাহেব কোনো কারণে অনুপস্থিত, ইসলামী ছাত্র শিবির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কোরআনের আলোকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, ওই মসজিদের মুসল্লির শূন্যতা পূরণ শুধু নয়, ইমামের শূন্যতা পূরণ করার মতো যোগ্যতা ছাত্র শিবির তাকে তৈরি করে দিতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্যান্ট শার্ট ইন করা একজন যুবক মসজিদের ইমামে দাঁড়িয়ে গিয়ে ইমামতির যোগ্যতা অর্জন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির আর কিছু দিতে না পারলে অন্তত আমরা বলবো এই দেশ পরিচালনার জন্য আমরা এমন কিছু তরুণ এমন কিছু যুবক উপহার দিতে পেরেছি। আপনি পিতা, আপনি অভিভাবক, আপনি মৃত্যুবরণ করার পর আর একজন আলেম ভাড়া করে নিয়ে এসে আপনার জানাজা পড়ানোর প্রয়োজন হবে না। আপনি কি চান না আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলুক আল্লাহুম্মা কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তান আপনার জন্য বলুক অবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআন আপনার সন্তানকে আপনার সাথে ভালো ব্যবহার করার যে শিক্ষা দিয়েছে কোরআন শিখানো ছাড়া আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না। ইসলামী ছাত্র শিবির একজন তরুণকে সাথে সাথে মেধাবী হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে এই সুনামগঞ্জ জেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যদি সুনামগঞ্জ জেলা থেকে উপহার দেওয়া যায়, আজকে ছাত্র শিবির সুনামগঞ্জবাসীকে বলতে পারে এই সুনামগঞ্জের সকল মেধাবী ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবির ছাড়া বিকল্প কোনো সংগঠন হতে পারে না। আমরা সেই মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি, আমরা মেধাবীদেরকে নিয়ে সংবর্ধনা করছি, আমরা মেধাবী ছাত্রদের জন্য ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করছি, আমরা মেধাবী ছাত্রদের জন্য লজিং এর ব্যবস্থা করে দিচ্ছি, তার জন্য টিউশনের ব্যবস্থা করে দিচ্ছি, বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করার মাধ্যমে একজন গরিব মেধাবী ছাত্রকে আমরা তার সহযোগিতা করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি। আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমাদের বিরুদ্ধে আজ এক গভীর চক্রান্ত চলছে, ছাত্র শিবিরকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে যারা, তারা মনে করেছে ষড়যন্ত্র করে ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যাবে, সর্বশেষ ষড়যন্ত্র হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে তারা ভেবেছিল, পার্শ্ববর্তী রাষ্ট্রের হুমকি কিংবা তাদের দেওয়া জঙ্গি তালিকায় নাম দেখে ছাত্র শিবির ভয় পেয়ে যাবে, আমরা এই সকল ষড়যন্ত্র করে বহালকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র শিবির জঙ্গি কিনা তা ভারত প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, তা প্রমাণ করার জন্য আমেরিকা নয়, তা প্রমাণ করার জন্য রাশিয়া ফ্রান্স জার্মান নয়, ইসলামী ছাত্র শিবির জঙ্গিরা জঙ্গি কিনা তা প্রমাণ করবে বাংলাদেশের 14 কোটি মানুষ এখানে দাঁড়িয়ে। এদেশের মানুষ মনে করে ইসলামী ছাত্র শিবির তার সন্তানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেষ ইসলামী ছাত্র শিবির, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পাগল উপাধি দেওয়া হয়েছে, জাদুকর উপাধি দেওয়া হয়েছে, গণক উপাধি দেওয়া হয়েছে, কবি উপাধি দেওয়া হয়েছে, সেখান থেকে তাদেরকে ফিরানো সম্ভব হয়নি। আজকে আমাদের বিরুদ্ধে যত গালি দেওয়া হোক না কেন, সুনামগঞ্জের বালুর মাঠে এসে আপনি দেখে যান, ছাত্র শিবিরের বিরুদ্ধে রক্তকাটা ঘোষণা দিয়ে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুনের হত্যার সাথে আমাদেরকে জড়িয়ে যতই আমাদের বিরুদ্ধে চারণ করা হচ্ছে ততই গতির স্রোতের মতো সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা আমাদের কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমরা এক দেশের মানুষ, এই দেশের সন্তান, এই দেশের আপনার এই সকল যুবক তরুণদেরকে গড়ে তোলার প্রয়োজন
নিজের জন্য ছাত্র শিবির যে লোকটি তৈরি করেছে সেই লোকটি শুধু ছাত্র শিবিরের জন্য নয় সেটি শুধু জামাত ইসলামের জন্য নয় সেটি শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য নয় এই শত যোগ্য দক্ষ একটি দেশপ্রেমিক যুবক গোটা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির জন্য প্রয়োজন ছাত্র শিবির সেই জাতির ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা সেই কাজের সাথে আপনি একজন সংগ্রামী অভিভাবক হিসাবে আপনি একজন সম্মানিত অভিভাবক মণ্ডলীর দায়িত্ব পালন করার কালে একজন বন্ধু হিসাবে একজন যুবক হিসাবে একজন তরুণ হিসাবে আসুন ইসলামী ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের নির্বাচনে 2007 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আজকে যে টালবাহানা চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে চারণ করা হয় আমরা শুধু এই কথা বলে আমাদের আলোচনার আজকে ইতি টানতে চাই আমাদের ভাবতে লজ্জা লাগে আমরা মসজিদে যখন ছোট সময় যেতাম সিন্নি খাওয়ার পর কে সিন্নি নিয়ে আসছে এটা আমাদের মনে থাকত না আমাদের ছোটদেরকে জিজ্ঞেস করা হতো জানো আজকে কে সিন্নি নিয়ে আসছে তা আমরা বলতে পারতাম না তখন তিনি বলতেন মোল্লা রসিলে সিন্নি খাইলা মোল্লা ছিলা না আজকে যে 14 দলের 14 জন অসহায় নেতা 14 দলের এতিম অভিভাবকহীন নেতৃবৃন্দ যাদের কোন সংসদের প্রতিনিধিত্ব নেই তাদের মতো 14 দলের যখন অসহায় অভিভাবকহীন নেতারা যখন বলে নির্বাচনে কেয়ারটেকার এবং নির্বাচন ইস্যু নিয়ে সংস্কারে জামাতকে রাখা যাবে না তাদেরকে বলে দেয় এই সংস্কার প্রস্তাব নয় জামাতের এই কেয়ারটেকার আলোচনা করতে হলে জামাতকে নিয়ে শুরু করতে হবে জামাতকে নিয়ে শেষ করতে হবে অন্যথায় কোনো আলোচনা বাংলাদেশে হতে পারে না জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনের ব্যবস্থা চালু করে গিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে তা প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে আজকে যারা হৈহুল্লোড় করেন যারা খেকশিয়ালের মতো হুক্ক হুয়া করে মাঠে ডাকাডাকি করেন তাদের মনে রাখা উচিত রাত্রিবেলা ডাকাডাকি করা যায় দিনের বেলা মানুষের ঠেঙ্গানি আর বাঁশের লাঠির ভয়ে এই দেশে পালাবার জায়গা আপনাদের জন্য রাখা হবে না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের ভাষে তোলা কোনো সংগঠন নয় পাট পাতার উপরে কোনো পানি নয় কচু পাতার উপরে কোনো টলমান জলবিন্দু নয় ছাত্র শিবির এদেশের গণমানুষের ভালোবাসার একটি ছাত্র সংগঠন এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে জাতির বিরুদ্ধে কথা বলা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলামী ছাত্র শিবির আগামী দিনের নির্বাচন নিয়ে যারা বানচালের ষড়যন্ত্র করছেন 2001 সালের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জবাবে ছাত্র শিবির এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল 2007 সালের নির্বাচনে ছাত্র শিবিরের তার চেয়েও দ্বিগুণ বাহিনী নিয়ে এক ঐতিহাসিক উজ্জ্বল ভূমিকা পালন করে তারা প্রমাণ করবে এই দেশ পরিচালনায় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া বিকল্প কোনো রাজনীতির প্রয়োজন নেই সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখন থেকে মাঠে ঘাটে রাজপথে বাড়িতে অলিতে গলিতে প্রত্যেকের দরজায় কড়া এনে এই সুনামগঞ্জ জেলার মানুষকে বলতে হবে আসুন মানবরচিত মতবাদ নয় কোরআন এবং ইসলামী মানব জাতির একমাত্র রক্ষাকারী একমাত্র শান্তির বার্তাবাহক আমরা সেই আল ইসলামের কথা বলার জন্যেই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ এই ঐতিহাসিক কর্মী সম্মেলন গোটা সুনামগঞ্জবাসীর জন্য এক আলোকবর্তিকা হয়ে ভূমিকা পালন করবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা এই সব কিছুকে আমরা পুঁজি হিসাবে গ্রহণ করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আমার প্রিয় সুনামগঞ্জ জেলাবাসীকে জাতির প্রয়োজনে এক আদর্শ হিসাবে জেলা হিসাবে গঠন করার জন্য আমরা সবাই ভূমিকা পালন করব এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সুনামগঞ্জ জেলাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত